সেনা সদস্যের মনোবল বাড়াতে ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ি বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন এবং দিকিনালা জোনের পাংখোয়া পাড়া ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেনাপ্রধান বলেন, সেনা সদস্যরা পরিবার স্বজন ছেড়ে পাহাড়ের দুর্গম এলাকায় দেশের নিরাপত্তায় কাজ করছে। পরে গাছের চারা রোপণ করেন এবং দিকিনালা জোনে সেনা সদস্যের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন।